ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মনোয়ারা বেগম যুদ্ধের সময় উনি লক্ষ্মীপুর ছিলেন এবং লক্ষ্মীপুর থেকে যুদ্ধদের সাথে অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন, এখন লালখান বাজারের অধিবাসী। এখন বলেন আপনার এই যুদ্ধের সময় অভিজ্ঞতা কথাটা বলেন। অভিজ্ঞতা বলতে কি মানে যে যে অবস্থা হয়েছে ওগুলো তো এখন মনে করিত না পারি, আমরা তো ছোট ছিলাম তখন 15-16 বছর না, কি হইতো তখন এখানে লক্ষ্মীপুরে মনে আছে? লক্ষ্মীপুরে কোন কোন কোনই নিয়ে নেয় আমরা ছোট ছিলাম তো আমরা বাজারে যাই, বাজার টাজার করে নিয়ে আসতাম, আবার রান্দা টান্দা ইত্যাদি বড় ডেকচি করে করে ভাত রাখতো বুঝছেন, তো আমরা তরকারি টরকারি কুটি দিতাম, তারপরে রান্না বান্নার ভিতরে মানে যাইতাম, লাকড়ি নিয়ে আসতাম। আপনাদের বাড়ির নাম কি? তুমি মিশেছো মুদেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর বেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।